নমস্কার বন্ধুরা, শুভ বিজয়া, তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, মানুষের মৃত্যুর পর কি মানুষ মানুষকে মনে রাখে? আচ্ছা ধরুন না, আপনার মৃত্যুর পর আপনাকে কি সবাই মনে রাখবে? আপনি বলবেন যে হ্যাঁ, আমি তো অনেক ভালো কাজ করেছি, আমাকে সবাই চেনে, আমার টাকা পয়সা ধন দৌলত সব আছে, আমি প্রচুর দান করেছি, আমি প্রচুর করোড়পতি, আমাকে সবাই চিনবে। আরে বাবা না, আপনাকে কেউ চিনবে না মৃত্যুর পর, আপনাকে কেউ চিনবে না। আপনার বিশ্বাস হচ্ছে না? এটাই বাস্তব সত্য কথা। কেউ কাউকে মনে রাখে না বাবা, কেউ কাউকে মনে রাখে না। আমি একটা উদাহরণ দিচ্ছি, একটু মাথায় রাখো। আচ্ছা তুমি বলতে পারবে তোমার বাবা ছাড়া, আচ্ছা তুমি কি বলতে পারবে তোমার বাবা ছাড়া তোমার পূর্বপুরুষের পাঁচজন পুরুষের নাম বলতে পারবে? একটু মাথায় থিঙ্কিং করো, তোমার বাবাকে ছাড়া তোমার পূর্বপুরুষের পাঁচজন ব্যক্তির নাম বলতে পারবে? মানে তোমার বাবা, তার বাবা, তার বাবা, এরকম করে তোমার বাবাকে ছাড়া পাঁচজন পূর্বপুরুষের নাম বলতে পারবে? এই তো মাথায় টেনশন আছে, বলতে পারছো না। ও, তুমি বলতে পারছো না, তুমি হায়েস্ট দুজন ব্যক্তির নাম বলতে পারবে, তার বেশি বলতে পারবে না। তারা তোমার পূর্বপুরুষ, অথচ তুমি তাদের নাম মনে রাখতে পারছো না, মনে রাখতে পারছো না। থিঙ্কিং হচ্ছে মাথায়, বাবাকে জিজ্ঞেস করছো বাবা তোমার বাবার নাম কি, তার বাবার নাম কি, মাথায় আসছে না। তারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, বুঝতে পারলে আমি কি বললাম, তাদের নাম তোমার মাথায় থাকছে না। তো তোমার মৃত্যুর পর তোমার নাম কি করে মাথায় রাখবে? তোমার মৃত্যুর পর কিভাবে তোমার নাম সবাই মাথায় রাখবে? মাথায় কেউ রাখে না, এটাই বাস্তব সত্য কথা। আচ্ছা দেখো, আমাদের পশ্চিমবাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল? প্রফুল্ল ঘোষ, তাই তো? তো এর নাম যদি আমরা জিজ্ঞেস করি প্রফুল্ল ঘোষ কে ছিল, বলে জানি না তো কে ছিল, কেউ জানে না। বিধানচন্দ্র রায় কে ছিল, নামই শুনিনি। এই যে আমাদের 34 বছরের শাসন করেছে মার্কসবাদ, সিপিএম, কমিউনিস্টবাদ, তোমরা যদি কাউকে জিজ্ঞেস করো জ্যোতি বসু কে ছিল, বলে জ্যোতি বসু কে ছিল জানি না তো। যদি বলি মুখ্যমন্ত্রী ছিল, না না মুখ্যমন্ত্রী তো মমতা ব্যানার্জি। যদি বলা হয় বুদ্ধদেব ভট্টাচার্য কে ছিল, মাথায় থিঙ্কিং চলে আসে কে ছিল। অর্থাৎ মানুষের মৃত্যুর পর কেউ তার নাম মনে রাখতে চায় না। এটা তোমার, তোমাকে যে কোশ্চেনটা করেছি, তোমার পূর্বপুরুষের পাঁচজন ব্যক্তির নাম বলতে পারবে বাবা ছাড়া? বলতে পারবে না। তুমি যখন তাদের নাম মনে রাখতে পারছো না, তোমার মৃত্যুর পর তোমার নাম কি করে মনে রাখবে? অর্থাৎ মানুষ মৃত্যুর পর তার নাম বেশি দিন মনে রাখে না। সে তুমি যত বড়ই নেতা হও, তুমি যত বড়ই বুদ্ধিমান ব্যক্তি হও, তুমি যত বড়ই হও, কেউ কাউকে মনে রাখে না, এটাই সত্যি কথা, এটাই বাস্তব। জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করি কারো ভালো লাগতে পারে, কারো খারাপ লাগতে পারে, বাট বাস্তব যে সত্য কথা, সেই সত্য কথাই আমি তোমাদের সামনে তুলে ধরেছি। বাই, টাটা, ভালো থাকবে। আর আমাদের ফেসবুক পেজকে অবশ্যই তোমরা ফলো করবে, আমাদের ইউটিউবে যে চ্যানেল আছে SB একাডেমিক সেন্টার, ইউটিউবে গিয়ে SB একাডেমিক, ACADEMIC সেন্টার, CENTER, এটা সার্চ করবে। আমাদের অনলাইন ক্লাস হয়, যেখানে ক্লাস 9 থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত সমস্ত নোটস এবং সাজেশান দেওয়া হয়। বাই, টাটা, ভালো থাকবে।